রাইট নাও কলকাতা বাংলা চলচ্চিত্রের দর্শক একজন তারকা হলেন কৌশানী মুখার্জি মোরোভার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায় পায় দুই আবার ফিল্ম এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার চরিত্রটি তার অনুরাগীদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য প্রশংসা অর্জন করেন অন্যদিকে বর্তমানে নিরাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে কিন্তু দুঃখের বিষয়ে যে এই তারকা কোন চলচ্চিত্র শুটিং এর কাজ করছেন না আপাতত মরোবার বর্তমানে এই তারকা অবসর যাপন করছেন ঠিক এই জন্যই সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ছবি শেয়ার করেন এই তারকা সেই দ্বারাবিগত সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন মরবার তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সুইমিং পুলের সামনে মনোকিনি পরে ক্যামেরার সামনে ধরা দিতে সেই সাথে খোলা মেলা চুল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা হট লাগে ঠিক এই জন্য বর্তমানে তার রূপের প্রতি দিশা আরোতে দেখা যায় তার অনুরাগীদের তার অনুরাগীরা তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে হট বলে দাবি করেন মরোবার অনেক আবার তাকে নাইস লিখেছেন সেই সাথে অনেক আবার থেকে গ্ল্যাম বলে উল্লেখ করেন যদিও আবার অনেকে তাকে বিউটিফুল লিখেছে মূলত অনেকে আবার প্রশ্ন করেন এই তারকা বর্তমানে কোথায় আছেন সেই সাথে অনেক আবার থেকে মাইলাপ বলে দাবি করেন কিন্তু এ সকল মতামতের পাশে অনেকে থেকে কুরুচিদক মতামত করেছেন সুতরাং যক সে সকল মতামতকে এই তারকা সেভাবে গ্রহণ করে না হাও এবার এই সুন্দরী তার নিজের ইচ্ছামতো থাকতে পছন্দ করেন ঠিক এই জন্য এই তারকা তার ইচ্ছামতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বায়দো এই তারকার বর্তমানে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে ঠিক এই জন্য আগামী বছর এই তারকা নতুন চলচ্চিত্র এর কাজ শুরু করবেন বলে জানা যায় কিন্তু চলচ্চিত্রটিতে তার বিপরীতে কেউ অভিনয় করবে সেটি অবশ্যই এখনো জানা যায়নি সুতরাং তো নিলেন খোলামেলা পোশাকের সম্প্রতি সময় কৌশানী মুখার্জি দর্শকদের মাঝে লাশ্যময় রূপে ধরা দেয় মুরোবার এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য